হ্যালো, জি ভাইয়া, আছি। আমার এখান থেকে কোন সাউন্ড প্রবলেম হচ্ছে? লাইক আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড বা ব্যাড সাউন্ড না ভাইয়া, সব ক্লিয়ার? আপনার সাউন্ড পারফেক্টলি বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, বাকিরা সবাই জয়েন করুক, তারপরে আমরা কথা সব বলা শুরু করবো, কেমন? ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আপনারা গ্রুপে একটু টেক্সট করতে পারেন যে সবাইকে জয়েন করার জন্য, একটু বলতে পারেন। আপনাদের কারো কিছু বলার থাকলে আপনারা আপনারা কথা বলতে পারেন। তো একটা বিষয় আমার ভালো লাগলো যে আপনাদেরকে আনমিউট করে রাখছি, বাট আপনারা মানে আনমিউট করে, নিজের থেকে আনমিউট করে আপনারা একজন একজন সাথে কথা বলতেছেন না, এটা বিষয়টা ভালো লাগলো। এবং এখানে আমার মনে হলো যে সবাই এডুকেটেড পার্সন। আমি এর আগেও একটা আইটি কোম্পানিতে, দুইটা আইটি কোম্পানিতে আমি ট্রেনার হিসেবে ছিলাম, বাট তখন আমি যে প্রবলেমগুলো ফেস করছি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখনই আমি আনমিউট করে রাখি তখনই একটা বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। সবাই আনমিউট করে যে যার মতো কথা বলতে থাকে, বিভিন্ন ব্যাড সাউন্ড, অনেক ধরনের সাউন্ড আসতে থাকে। সো এখানে একটা ভালো লাগলো বিষয়টা। তো আপনারা যদি কারোর সাথে কিছু বলতে চান, আপনারা 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 ডিসকাস করতে পারেন, কন্টিনিউ করতে পারেন। আর আমি একটু ওয়েট করি, কারণ আমাদের গ্রুপে অলমোস্ট 80 জন প্লাস, সো 80 জনের মধ্যে অন্তত 30 জন জয়েন করুক, দেন আমরা 30 জন হলে আমরা শুরু করি। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপে একটা বিষয় দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে মেনশন করা যায় না সবাইকে। যদি মেনশন করতে পারতাম তাহলে হয়তো সবাই একটা নোটিফিকেশন পাইতো। আর এখান থেকে আবার অনেকে দেখতে পাচ্ছি যে লিভ নিচ্ছে। আচ্ছা, একটা বিষয় সবাইকে বলছিলাম যে কারো অনুমতি ছাড়া কাউকে আপনারা অ্যাড করেন, মানে করবেন না। তো এখানে অনেকেই 4-5 জনকে অ্যাড করছিলেন, আমি তারপর সবাইকে রিমুভ করে দিয়েছি। অ্যান্ড রিমুভ করার পরেও হচ্ছে আমাকে সে পার্সোনালি একটা টেক্সট করেছিল। তো আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমার একটা কোয়েশ্চেন ছিল বলুন। ভাইয়া, আমাদের এখানে তো আপনারা ডিজিটাল মার্কেটিং শিখাবেন, তো হ্যাঁ, এর ফলে কি এখান থেকে আর্নিং এর কোনো সুযোগ আছে? আর এখানে কি কোনো অ্যাড ফি নিবে? না, কোনো অ্যাড ফি বা কোনো কোর্স ফি এখানে থাকবে না।
এখানে বিষয়টা হচ্ছে আমরা এই কথাগুলো একটু পরে ক্লাসেই বলবো, তো আমি আশা করি একটু শুরু করি, শুরু করার পরে আমরা টোটাল ডিটেলসে কথা বলবো। আর এই কোর্সটা টোটালি ফ্রি, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। অনেকেই মেসেজ করছে যে ভাই এটা তো বিশ্বাস হচ্ছে না যে এটা ফ্রি, মানে টোটালি ফ্রি কোর্স, সবাই তো ফ্রি বলে পরে টাকা চায় হ্যান ত্যান অনেক কিছু বলছে। তো হোয়াট এভার, আমি আশা করি এটা লাস্ট পর্যন্ত আমরা টোটালি ফ্রি থাকব। তবে এখানে কিছু ক্লাস থাকবে না, সেটা হচ্ছে মানে কিভাবে বায়ার বের করতে হয় বা ক্লায়েন্ট হ্যান্ডেল বা ক্লায়েন্ট হাই ফাইন্ড আউট, এই ধরনের কিছু ক্লাস এখানে মিস থাকবে। কিন্তু আপনি প্রপারলি কাজ শেখার জন্য যতগুলো ক্লাস দরকার প্রত্যেকটা ক্লাস থাকবে। একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে বা অ্যাড স্পেশালিস্ট মানে হওয়ার জন্য আপনার যতগুলো ক্লাস দরকার প্রত্যেকটা ক্লাস থাকবে। কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করার জন্য বা লাইক বাহিরের মানে কান্ট্রির ক্লায়েন্টের সাথে কাজ করার জন্য বা ওনাদেরকে কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন, খুঁজবেন, এই জায়গায় কয়েকটা ক্লাস থাকবে না। ফাইবারের ক্লাসটা দিব, সমস্যা নেই, আপওয়ার্কেও দিব, আরো দু একটা আপনার ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট দেখাবো। কিন্তু আপনার কিছু সিক্রেট টেকনিক্স আছে, এগুলো আমি আসলে এখানে ফ্রি কোর্সে দিব না। হ্যাঁ, তো এছাড়া আপনার কাজ শেখার জন্য যা যা লাগে সবই কি পাবেন। এবং অ্যাডস এর জন্য 5 জনকে আমি ইন্টার্নশিপ দিব, এটা বলছিলাম, তো এখানে 5 জন পাবেন। তবে এটা 5 জনের ডিপেন্ড করতেছে, যাদের অ্যাক্টিভিটিস খুবই ভালো এবং পারফরমেন্স ভালো, তাদের ওই 5 জনকে আমি হচ্ছে অ্যাডস এর উপর বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপর আমি হচ্ছে ইন্টার্নশিপ করাবো। লাইক আমার হাতে যে কাজগুলো আছে মানে ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডস, তো এইগুলো আমি একদম মানে সে নিজের হাতে করবে, সে নিজের হাতে করার সুযোগ পাবে। এবং কোথায় কি হচ্ছে, কোথায় পারফরমেন্স হচ্ছে না কম হচ্ছে, ও খরচ বেশি বেশি যাচ্ছে কোথায়, আবার খরচ কেন বেশি যাচ্ছে, কিভাবে খরচ কমাতে হবে, সবকিছু ওনাকে আমি ডিটেলস দেখাই দেবো। তবে এই ব্যক্তি শুধুমাত্র 5 জন, দেখেন আমি এখানে ভাবি নাই যে আসলে এত রেসপন্স আসবে। আমি ভাবছিলাম হয়তো বা শুধুমাত্র 20 জনকে নিয়ে শুরু করব, জাস্ট 20 জনকে আমি দিব, কিন্তু এত পরিমাণে মেসেজ আসছিল যে দেখেন আমার এখানে অ্যাডস ম্যানেজার থেকে টোটাল 122টা মেসেজ আসছিল, 124টা ক্যাম্পেইন মানে সরি মেসেজ আসছে। তো এখান থেকে আবার এখানে আপনি দেখেন আমার একটা লিঙ্ক দিছিলাম পোস্টের মধ্যে, ওই লিঙ্কের ক্ষেত্রে আপনার অনেকে মনে হয় 150 জন লিঙ্ক ফিল আপ করছে, তো ওনাদেরকে আর আমি এই গ্রুপে অ্যাড করতে পারি নাই, অ্যাড করতে পারি নাই। শুধুমাত্র যারা মেসেজ করছে তাদেরকে আমি এখানে অ্যাড করছি। এবং এখানে দেখেন আমার সময় স্বল্পতার কারণে আপনাদের সাথে এত ডিটেলস কথা বলতে পারি নাই, জাস্ট আমি একটা টেক্সট করছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিছি, আর জাস্ট একটা মেসেজ লিখে রাখছি যে আপনারা মানে এই গ্রুপে জয়েন হন, ডিজিটাল মার্কেটিং কোর্সটার জন্য এই গ্রুপে জয়েন হন, এরকম কিছু একটা জাস্ট টেক্সট করছি। সো এখান থেকে যারা আসতে পারছে 80 বা কতজন জানি দেখলাম, আসসালামু আলাইকুম ভাইয়া, 87 জন, 87 জনের, ওয়ালাইকুম আসসালাম, একটু পরে কথা বলছি। সো এখান থেকে শুধুমাত্র আপনারাই 87 জন বা 86-85 জন আপনারাই আছেন, এবং ওই লিঙ্ক যারা ফিল আপ করছে ওই শিটটাতে আমি এখনো অ্যাড করে নেই। সো বুঝতে পারতেছেন এটা একটা ফ্রি কোর্স, টোটালি ফ্রি কোর্স, এখানে কোনো টাকা থাকবে না, পয়সা থাকবে না। তবে এখানে কন্ডিশন থাকবে একটা, যে 100% ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে। 100% না থাকলেও সর্বনিম্ন আপনাকে 90% ক্লাসে থাকতেই হবে, একদম ইমার্জেন্সি ছাড়া, একদম ইমার্জেন্সি প্রবলেম ছাড়া আপনাদেরকে এই ক্লাসে থাকতেই হবে। অ্যান্ড পরপর আপনার যদি 3টা ক্লাস মিস হয় তাহলে মনে হয় আমার এখানে আর ফিকর মানে এখানে আর থাকা হবে না। অ্যান্ড এখানে আমি যে একটা বিষয় বলতেছি, ক্লাসগুলো কয়টার দিকে হবে? এভরিডে সেম টাইপ, মানে কয়টা, একটা 10টা, এই যে আজকে যে টাইম ওই টাইম 10টা। ক্লাস কি এভরিডে হবে? না না, সপ্তাহে 3 দিন। কি বার এটা আমরা পরে আবার একটু ফাইনাল করে নেব, এখনো ফাইনাল ওভাবে করি নাই, আপনাদের সাথে ডিসকাস করে করব। ক্লাস হবে প্রায় 2 ঘন্টার মতো, তবে টপিক ওয়াইজ আমাদের ক্লাস কম বেশি হতে পারে, অনেক সময় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে, আবার অনেক সময় 1 ঘন্টা 20 মিনিট 1.5 ঘন্টায় হয়ে যায়, টপিকের উপর ডিপেন্ড করে। আর আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট থাকবে সেটা হচ্ছে অ্যাডস এর উপর, ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস। এই দুইটা অ্যাডস নিয়েও যদি আপনি ভালো কাজ করতে পারেন, তারপরে হচ্ছে আপনার বাংলাদেশে অনেক চাকরি পাবেন।
25-30 হাজার টাকা বেতনে আপনি চাকরি কোনো অভাব নেই। আপনি যদি বিডি জবস এখনো যান, আপনি ডিজিটাল মার্কেটিং লিখে যদি সার্চ করেন অনেক জব পাবেন যেখানে আপনার মিনিমাম স্যালারি 20+ থাকবে। তবে এক্ষেত্রে আপনার একটু সমস্যা হয় যে ব্যাচেলর কমপ্লিট থাকা লাগে, অনেক সময় এইজ এইজ মেনশন করে দেয় যে 25+ থাকতে হবে এরকম কিছু। আর যদি আপনার হাতে একটা কাজ জানা থাকে তাহলে কিন্তু আপনার কাজ বা চাকরি পাওয়াটা খুবই ইজি হয়। আর যদি আপনার কাছে কোনো কাজ জানা না থাকে তাহলে আপনার চাকরি পাইতে, যে কোনো একটা নর্মাল চাকরি পাইতে আপনার বিশাল কম্পিটিশন করতে হয়। তা আমার মনে হচ্ছে আর জয়েন করবে না কেউ। আচ্ছা, আমরা গ্রুপটা কি হোয়াটসঅ্যাপে রাখবো নাকি অন্য কোথাও, স্কাইপ অথবা টেলিগ্রাম অথবা মেসেঞ্জার? ভাই হোয়াটসঅ্যাপে রাখেন, এখানে এভরিওয়ান মেনশন করা যাচ্ছে না। না ভাইয়া ওইটাতে বেটার হয়, কারণ এখানে অনেক, যেমন আমি স্টুডেন্ট আছে, আমি FB তেমন একটা ইউজ করি না, মানে তেমন একটা অ্যাক্টিভ থাকি না, সেই জন্য হোয়াটসঅ্যাপটা বেটার হয় আমার জন্য। আচ্ছা, আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা শুরু করি নাকি 20 জন 22 জন নিয়ে শুরু করি, কি বলেন? নাকি আরেকটু ওয়েট করবেন? অলমোস্ট 10:15 বাজে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া শুরু করে দেন, মনে হয় আর কেউ আসবে না, কারণ 15 মিনিট হয়ে গেছে যারা। জি ভাইয়া একটু আগে করলে ভালো হয়, যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি শেষ হবে, আর আমার আমাদেরও তো একটা কাজ থাকতে পারে সেজন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করি। হ্যাঁ, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি সবাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? শুরু করেন। তো ভাই আলহামদুলিল্লাহ। ভাই আমি তো খুব এক্সাইটেড যে মনে করেন এই যুগে কেউ মনে করেন ফ্রি ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছে, মনে করেন তো অবাস্তব, বুঝলেন? এটা আমার মনে করেন মাথায় আসতেছে না, এটা কিভাবে সম্ভব। আচ্ছা হ্যাঁ, এটাই অনেকেরই প্রবলেম, অনেকে ভাবতেছে যে কি নাকি হয় এখান থেকে, কি নাকি মানে তার কি বা উদ্দেশ্য। না উদ্দেশ্য না ভাই, আমার কারণটা হচ্ছে সবাই তো প্রথমেই ওরিয়েন্টেশন ক্লাস দেয়, পরে আর দেয় না। হ্যাঁ হ্যাঁ, ওই তো এরকম বলতেছে যে প্রথমে সবাই তো এটা হয় পরে আর এটা হয় না, সবাই তো শুরু করে পরে টাকা চায়, পরে আবার কোর্স শেষ না। দেখা যাক, আপনাদের কোর্স টোটালি মানে শেষ হবে, তবে যদি আমার কাজের চাপ বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের যেমন সপ্তাহে 3টা ক্লাস হচ্ছে এখন শুরু হবে, সর্বোচ্চ আপনাদের থেকে সপ্তাহে 2টা ক্লাস বা 1টা ক্লাস, 3টা ক্লাসের জায়গায় আপনাদের 2টা ক্লাস হতে পারে, বাট এর থেকে আপনার কোনো চেঞ্জ হবে না, বাট কোর্স শেষ পর্যন্ত যাবে। এবং আমি চেষ্টা করব আপনাদেরকে মানে পার্ট টাইম লাইক অনলাইনে ছোটখাটো, যেমন খুব বেশি স্যালারি তো দেওয়ার মতো কাজ দিতে পারবো না, যে মাসে 5,000-10,000 টাকার বা 15-20 হাজার টাকার স্যালারি দেওয়ার মতো কাজ তো আমি দিতে পারবো না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি ওয়েট ওয়েট, আমি যখন কথা বলি একটু কথা শেষ করতে দিন। তো আমি চেষ্টা করব যে আপনাদের মানে হাত খরচের যে একটা ব্যাপার থাকে সেটা লোকাল, মানে লোকাল জব হোক অর ইন্টারন্যাশনাল জব হোক,
যে কোনো ভাবে যেন আপনাদের একটা পরিস্থিতি ওভাবে আসতে পারে। ভাইয়া ফ্লাইবারের একটু অ্যাকাউন্ট আর এগুলো একটু বুঝিয়ে দেন। ফাইবার, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার টোটালি শেষের দিকে, যখন আমরা টোটালি কাজ শিখে ফেলব তারপরে আমরা ফাইবারে যাব। আচ্ছা ভাইয়া, হ্যালো, এসব নিজন, হ্যাঁ বলুন। জি, আপনি এখানে মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি এসইও, গুগল অ্যানালাইটিক্স এগুলো কি শেখাবেন নাকি শুধু সোশ্যাল মিডিয়া? গুগল অ্যানালাইটিক্স ব্যাপার না, এগুলো শেখানো যাবে, কিন্তু আপনি যদি এসইও এর ক্ষেত্রে যান, জি, এসইও হচ্ছে একটা বড় ইন্ডাস্ট্রি। এটা আপনি 3 মাসে এই এসএমএ মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে এসইওটা কমপ্লিটলি শেষ করা যাবে না। জি জি, এটা মানে এটা হচ্ছে আপনার একটা কথা। অ্যান্ড এসইওটা খুবই একটা বড় ইন্ডাস্ট্রি, এখানে আপনার যদি আপনার 5 মাস না ক্লাস করা যায় বা 5 মাস সময় না নিতে পারেন তাহলে আপনার এটা হবে না। অ্যান্ড আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাথে এসইও যদি করতে চান তাহলে এটা সম্ভব হবে না। আপনাকে সোশ্যাল মিডিয়াটা আমাদের কোর্সটা কতদিনে? 3 মাস আগে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সম্পর্কে যদি ক্লিয়ার হতে পারেন তারপর আপনি এসইওটা যাবেন। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ আমরা এসইও এর বেসিকটা আমরা এখান থেকে আয়ত্ত করতে পারবো। বাংলাদেশে এখনো ভালোভাবে এখনো কেউ জানে না রিটার্গেট করা, টার্গেট করা, এই ব্যাপারগুলো কিন্তু অডিয়েন্স টার্গেট করা, রিটার্গেট করা, তারপর অ্যাড ম্যানেজার খোলা, অ্যাড অ্যাকাউন্ট খোলা, এই ব্যাপারগুলো কিন্তু অনেক সময় হিডেন রাখে মানুষ। তো এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করে দিব এখানে। তো এখানে কিন্তু আমরা এই কোর্সে কিছু করছি বুঝছেন নাই? জি ভাই, মানে আমরা এই কোর্সে কি কি শিখতে পারছি? আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডস করতে পারেন, এই দুটো করতে পারেন। আমরা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমরা কি কি পার্ট ধরি? আর ভাই পিপিসি আর যেটা ওটা ওটাও তো আছে নাকি? আচ্ছা, আমরা ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে আমরা জাস্ট মার্কেটিং মানে আমরা প্রচার বুঝি, একটা ব্যবসার প্রচার। তো এটা আমরা অনলাইন ডিজিটাল মানে হচ্ছে অনলাইনের মাধ্যমে আমরা একটা যে কোনো বিজনেস গ্রো করব অথবা যে কোনো কোম্পানিকে, ফেসবুক বা যে কোনো প্রোডাক্ট। তো এটা আমরা কিভাবে করব? ফেসবুকে করব, ইনস্টাগ্রামে করব, টুইটারে করব, লিংকডইনে করব, ইউটিউবে করব, গুগলে করব। তো এখানে কিছু বিষয় থাকে, যেমন আমরা গুগল অ্যাডসে কি করি, আমরা ইউটিউবে অ্যাডস করতে পারি গুগল অ্যাডস এর মাধ্যমে, আবার ডিসপ্লে অ্যাডস করতে পারি, আবার সার্চ ইঞ্জিন অ্যাডস করতে পারি। এই সার্চ ইঞ্জিন অ্যাডসটা কেমন দেখেন, আমি যদি এখানে গুগলে এসে সার্চ করি যে ডিজিটাল মার্কেটিং ডিপ্লোমা অথবা ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ধরেন আমি ইউএসএ দিলাম, ইউএসএ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, দেখেন এখানে একটা বিষয় খেয়াল করেন যে আমরা যখন সার্চ করছি এই যে তিনটা ওয়েবসাইট আসছে, দেখছেন যে তিনটা ওয়েবসাইট আসছে এগুলো কিন্তু উপরে আসছে। এখন এখানে একটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু অর্গানিক ভাবে আসে নাই, দেখেন এখানে লেখা হচ্ছে স্পন্সর্ড, লেখা আছে স্পন্সর, এগুলো হচ্ছে স্পন্সর্ড। তার মানে এই বিষয়গুলো হচ্ছে অ্যাডস, এটাকে বলে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটাকে বলে কি সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা হচ্ছে আপনাদের সার্চের মধ্যে যখন কেউ কিছু এই ধরনের কিওয়ার্ড রিলেটেড সার্চ করবে তখন আমরা ভেই স্ক্রিন আসছে না, স্ক্রিন শেয়ার হচ্ছে না, সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিন? না ভাই, আমি দেখতে পাচ্ছি। জি ভাই, দেখতে পাচ্ছি। যাদের দেখা যায় না তারা পিন করে নেন। ভাই ক্লাস শেষে ক্লাস রেকর্ডিংটা কি পাওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ প্রত্যেকটা রেকর্ড পাবেন, বাট আজকে তো ক্লাস হচ্ছে না ওই জন্য আমি রেকর্ড করতেছি না। না ভাইয়া, আমাদের চট্টগ্রামে বৃষ্টি একটু বেশি হচ্ছে, তো আমার ফোনে চার্জ নাই, সেজন্য যদি হঠাৎ চার্জ চলে যায় সেজন্য বলছি। আজকে থেকে একটু দিন দয়া করে।
ঠিক আছে, রেকর্ড হচ্ছে। সো এখানে দেখেন আমি যে সার্চ করলাম, এখানে সার্চ করার পরে আমার এই যে ওয়েবসাইটগুলো, এই চারটা ওয়েবসাইট, এই চারটা ওয়েবসাইট কি জন্য আমার উপরে আসছে, এখানে কেন আসলো? এটা গুগল পেড করছে, স্পন্সর্ড। এটার মানে হচ্ছে গুগলকে তারা টাকা দিছে, গুগলকে তারা টাকা দিয়ে বলছে যে এই ধরনের কিওয়ার্ড লিখে যদি কোনো মানুষ সার্চ করে, গুগলে এসে সার্চ করে, এই যে এটা হচ্ছে গুগল। আমি লিফ নিচ্ছি, আমার ফোনে চার্জ নাই আর আমার স্ক্রিনটাও আসছে না। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। তো এখানে বিষয়টা হচ্ছে কি বলতেছিলাম, গুগল এর বিষয়ে, গুগলকে টাকা দিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা ওয়েবসাইটের যে মালিক আছে ওনারা কি করছে, গুগলকে টাকা দিচ্ছে, গুগলকে টাকা দিয়ে বলছে যে এই ধরনের কিছু কিওয়ার্ড লিখে যদি মানুষ সার্চ করে তাহলে তুমি আমার ওয়েবসাইটটা তার কাছে আগে পৌঁছে দিও। সো এখানে দেখেন উনি বেশি টাকা দিছে এবং ওনার থেকে উনি কম দিছে, আবার ওনার থেকে উনি কম দিছে, ওনার থেকে উনি কম দিছে। সো যে গুগলকে যত বেশি টাকা দিবে তার ওয়েবসাইটটা সে প্রথমে পৌঁছাবে, এটাই হচ্ছে বাস্তবতা। যে তুমি টাকা দিবা, ব্যাস আমি তোমার ওয়েবসাইটটা মানুষকে বেশি বেশি দেখাবো। সো আবার কিছুটা এখানে এসইওর কাজও থাকে অর্গানিকলি। সো এখানে একটা বিষয় দেখেন, আবার এখানে এখানে কিন্তু স্পন্সর্ড লেখা নাই, দেখছেন, এটাতেও নাই, এটাতেও নাই, এটাতেও নাই, গুলো অর্গানিক ভাবে আসছে এসইওর মাধ্যমে। চুপ থাকেন, আপনার মতো তো সবাই জানেন, আমি বিষয়টা ক্লিয়ার করে নিই একটু। এখানে বিষয়টা হচ্ছে দেখেন, এখানে কিন্তু স্পন্সর্ড লেখা নাই, দ্যাটস মিন এইগুলো হচ্ছে অর্গানিক ভাবে আসছে। দেখেন এই অর্গানিক ভাবে এসইওটা কিভাবে কাজ করে, দেখেন এখানে ইউএসএ ডিজিটাল মার্কেটিং, তারপর কোর্স, আমি কি লিখে সার্চ করছি, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং ইউএসএ, ডিজিটাল মার্কেটিং ইউএসএ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো এইখানে দেখেন তার সাথে হচ্ছে কিওয়ার্ডগুলো যখন মিলে যাবে, কিওয়ার্ডগুলো যখন মিলবে, যখন ডিজিটাল মার্কেটিং মিলছে ইউএসএ, আবার হচ্ছে কোর্স মিলছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, আবার এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স, এখানে স্টাডি ডিজিটাল মার্কেটিং কোর্স ইউএসএ, ডিজিটাল মার্কেটিং কোর্স ইউএসএ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস। সো এই বিষয়গুলো দেখেন, এখানে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং কোর্স উইথ গ্লোবালি। সো এই বিষয়গুলো ডিপেন্ড করার পরে যখন আপনার ওই ওয়েবসাইটের সাথে ল্যান্ডিং পেজের সাথে মিলবে, তখন ওনারা কি করবে, এটা অর্গানিকভাবে গুগল র্যাঙ্ক আসবে। এবং এছাড়াও যদি আপনি গুগলকে টাকা দেন, তখন আপনার অর্গানিক এসইও লাগে না, র্যাঙ্ক লাগে না, আপনার এমনিতেই পাবলিকের কাছে পৌঁছাবে। সো এটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এটা গুগল অ্যাডসের মাধ্যমে করতে হয়। আর ডিসপ্লে অ্যাডসটা কি, ডিসপ্লে অ্যাডসটা হচ্ছে দেখেন, আমি প্রথম আলো নিউজ পেপারে গেলাম নিউজ পড়তে, তো এখানে দেখবেন কিছু গুগল অ্যাডস পাবেন, যেমন এই যে দেখেন ক্রাউন সিমেন্ট রপ্তানিতে, কি জানি রপ্তানিতে শীর্ষে 20 বছর, এটা কিন্তু একটা ডিসপ্লে, হ্যাঁ এটা ডিসপ্লে অ্যাডস, এখানে সে প্রচার করতেছে। দেখেন নিচে ব্র্যাক ব্যাংকের একটা অ্যাড দেখাচ্ছে, আস্থা অ্যাপের আস্থা নিউজ বিনামূল্যে পড়ুন, প্রথম আলো ই পেপার ই ম্যাগাজিন, এবং ডাউনলোড করুন প্লে স্টোর থেকে অ্যাপ স্টোর থেকে। এই যে দেখেন এখানে আবার আসলাম, চরকিতে অঢেল ফিল্ম সিরিজ, এটা কিন্তু একটা অ্যাডস, এটা কার অ্যাডস, চরকি, চরকি হচ্ছে একটা ইউটিউবে ইউটিউব প্ল্যাটফর্মের মতো মিডিয়া কোম্পানি। সো আমি যখন এভাবে নিচে যাবো, এই যে দেখেন আবার চরকির অ্যাডস, এভাবে আবার এই যে এখানে দেখেন সিটি ব্যাংকের একটা অ্যাডস আসছে, আবার যখন আপনি নিচে যাবেন এভাবে অ্যাডস পাবেন। দেখেন এখানে আবার কোন ব্যাংকের অ্যাড, না এটা অ্যাড না, এটা নিউজ, এটা আবার এই যে বিজ্ঞাপন সিটি ব্যাংকের। সো এইগুলো হচ্ছে ডিসপ্লে অ্যাডস, আপনি গুগল অ্যাডসের মাধ্যমে ডিসপ্লে অ্যাডস রান করতে পারবেন। তারপর আরেকটা হচ্ছে ইউটিউব অ্যাডস, ইউটিউবে ভিডিও প্রমোট করে, সেটা শুধুমাত্র ইউটিউবে করতে পারবেন, আবার এখানে আপনি করতে পারবেন না। আবার ওয়েবসাইট ভিজিটর, এই ধরনের বিভিন্ন আপনার ক্যাম্পেইন আছে। তো এগুলো হচ্ছে আপনার গুগল অ্যাডসের মধ্যে পড়ে। আর এসইওর যে ব্যাপারটা একটু আগে বললাম, যে আপনি যখন কিছু একটা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে যেটা অর্গানিকভাবে আপনার র্যাঙ্কে আসবে কোনো টাকা পয়সা বা গুগল অ্যাডস ছাড়া, ওইগুলো হচ্ছে এসইও। আর সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে ওভারঅল যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন, পিন্টারেস্ট, ইউটিউব, তারপর হচ্ছে টিকটক, টিকটক কিন্তু এখন বড় একটা ইন্ডাস্ট্রি, হ্যাঁ এখানে কিন্তু আপনি অনেক বড় বিজনেস করতে পারবেন। সো এই ধরনের যে
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, এই প্রত্যেকটার মধ্যে যে আপনি আপনার বিজনেস প্রমোশন করবেন, সো এগুলোকে বলে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো এখানে কিছু টেকনিক আছে আপনার, তবে অর্গানিকভাবে যে আপনি বিজনেস করবেন এটা কিন্তু আর এখন নাই। হ্যাঁ, আপনি যদি ফেসবুককে গুগলকে টাকা না দেন, মানে ইনভেস্ট না করেন, সেক্ষেত্রে আপনার বিজনেস করাটা খুবই টাফ। সো এক্ষেত্রে আপনার যখন আপনি একটা বিজনেস করতে চান, তখন আপনার এই ধরনের কাজ যারা জানে তাদেরকে আপনার হায়ার করতে হয়। যেমন ফেসবুক অ্যাডস যারা জানে তাদেরকে হায়ার করে, বা গুগল অ্যাডস যারা হায়ার করে তাদেরকে হায়ার, গুগল অ্যাডস যারা জানে তাদেরকে হায়ার করে। সো এইভাবে কি করে, অ্যাডস এর উপর যারা স্পেশালিস্ট তাদেরকে হায়ার করে করে তারা চাকরি দেয়। সো আমি যদি একটু বিডি জবসে আপনাদেরকে দেখাই যে এখন এই এখন এই মুহূর্তে আপনার এই শুধুমাত্র অ্যাডস এর উপর বা ডিজিটাল মার্কেটিং এর উপর কেমন জব আছে, আর এই জবগুলোর উপর এখানে আপনি অলওয়েজ জব পাবেন। ডিজিটাল মার্কেটিং এর উপর অলওয়েজ জব আপনি পাবেন, অলওয়েজ আপনি 5-10টা জব অলওয়েজ একটি পাবেন। আমি দেখেন ডিজিটাল মার্কেটিং এ জবে এসে সার্চ করলাম। আপনি যদি ইন্টারন্যাশনাল ভাবে ফ্রিল্যান্সিংও করতে চান, সেক্ষেত্রে ফ্রিল্যান্সিংটা এখন একটু কঠিন হয়ে গেছে, কারণ বাংলাদেশের মানুষ এখন কাজ না শিখে ফাইবার আপওয়ার্কে ভরে গেছে। সো ওইখানে একটু কঠিন হয়ে যাবে। এখন আপনি যদি জব সেক্টরে আসেন লোকাল বেসড, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। কিছু টেকনিক আছে যেগুলো হচ্ছে যদি আপনি একটু মাথা বুদ্ধি কাটান তাহলে আপনি করতে পারবেন। দেখেন এখানে হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, এটার কোম্পানিটা হচ্ছে কাজীপাড়া মিরপুরে। আমি যদি এই কোম্পানিটা ডিটেলসে যাই, তারা কি চাচ্ছে, দেখেন এখানে তারা কি চাচ্ছে, 18-50 বছর, স্যালারিটা এখানে ক্লিয়ার করে নাই, এবং এখানে বলছে যে ব্যাচেলর অফ ডিগ্রি ইন মার্কেটিং, ব্যাচেলর স্টুডেন্টস আছে মার্কেটিং, অ্যাপ্লিকেশন কি অভিজ্ঞতা চাচ্ছে ই কমার্স বিজনেসের উপর, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্রিয়েশন, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট, অ্যানালাইটিক্স, মার্কেট রিসার্চ, কোলাবোরেশন, অ্যাডাপ্টেবিলিটি, কমিউনিকেশন, অ্যাটেনশন টু ডিটেইল। তো এখানে দেখেন এখানে তেমন কিছু চাই নাই। আপনি যদি আরেকটু নিচে যান, যেমন ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, অ্যানালাইটিক টুলস, বিভিন্ন ধরনের এখানে ডিটেলস বলছে। সো এখানে আপনার স্যালারিটা দেয় নাই। সো স্যালারিটা আপনার কিন্তু এখানে মিনিমাম আপনার 18,000+ পেলাম আমি। এটা আমি এটাতে আসলাম এলার্জ রিপোর্টেড গ্রুপ অফ কোম্পানি, এখানেও স্যালারিটা মেনশন করে নাই। তবে কি কি কাজ চাইছে দেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ফটোশপ, বেসিক নলেজ, কন্টেন্ট ক্রিয়েটিং, এইগুলো আপনার মার্কেটিং এর অবশ্যই চায় না, তবে অনেক কোম্পানি অনেক সময় চায়। একজনকে দিয়ে সব কাজ করাতে পারে। তারপর এখানে কি চাইছে, খিলগাঁও একটা এইচএসসি পাস ডিজিটাল মার্কেটার চাইছে, এখানে 5,000-6,000 টাকা মাত্র। এটা কি কাজের জন্য বা চাইছে যায় না, তবে ডিজিটাল মার্কেটিং না, এটা হয়তো বা এই যে ইন্টার্নশিপের জন্য আপনার হচ্ছে 5,000-6,000 টাকা। তারপর এখানে হচ্ছে দেখেন এটার স্যালারিটা, দেখেন এটার স্যালারিটাও হচ্ছে হিডেন। এবং এখানে কি বলছে দেখেন, ইউটিউব এসইও অ্যান্ড কন্টেন্ট অপটিমাইজ, তারপর ফেসবুক অ্যাডস ম্যানেজার, টার্গেটিং ডিটেলস, অ্যান্ড সিএসই মার্কেটিং, ডিজিটাল মিডিয়া, গ্রাফিক্স ডিজাইন। কী কী চাইছে এগুলো আপনার জানা থাকতে হবে, গুলশান বাড্ডাতে আপনার হচ্ছে অফিসটা। তো এই বিষয়গুলো হচ্ছে, আপনি যদি একটু জাস্ট স্যালারিটা আপনাকে দেখাতে পারতেছে না, পাবলিশ করতেছে না, তবে একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্টকে স্যালারি দেওয়ার জন্য মিনিমাম 20-22,000 টাকার উপরে থাকে। যেমন এখানে 15,000-30,000 টাকা। এখানে কি চাইছে দেখেন, এসইও চাইছে, গুগল অ্যানালাইটিক্স, এইচরেফস এই এবং স্যামরাস, এই দুইটা হচ্ছে টুলস, এই দুইটা টুলস ইউজ করে জানতে হবে। এবং এসইও চাইছে এখানে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম বুঝতে হবে, র্যাঙ্কিং মেথড বুঝতে হবে, কমিউনিকেশন থাকতে হবে, এই ধরনের আর কিছু। আর আমি কিন্তু একটা কোম্পানিতে জব করি, আপনাদেরকে এই বিষয়টা হয়তো বা আমার পরিচয় তো এখনো দেই না, হোয়াট এভার, আমি একটা কোম্পানিতে জব করি অ্যাড স্পেশালিস্ট হিসেবে। আমি শুধুমাত্র অ্যাডগুলো দেখি এখানে। তো এখানে 15-30 আপনি এখানে একটা স্যালারি রেঞ্জ দিল। আমি আপনাদেরকে এখন জাস্ট একটু স্যালারি রেঞ্জগুলো দেখাই, যে লোকাল জবও যদি করেন আপনি একটা ভালো সম্মানীয় একটা জব পাবেন। 15-30 এটা দেখাইলাম। এবং একটা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন হচ্ছে এই ডিজিটাল মার্কেটার। আপনার সর্বোচ্চ পজিশন যদি আপনার গ্রাফিক্স ডিজাইনার যদি আপনার থেকে সিনিয়রও থাকে, তারপরেও দেখবেন আপনার প্রায়োরিটিটা বেশি, কারণ আপনার সাথে মিটিংয়ে বসবে আপনার কোম্পানির বড় বড় পজিশনের যারা সিইও, এমডি, ম্যানেজিং ডিরেক্টর, আপনার এই ধরনের আপনার লোকগুলো বসবে আপনার সাথে মিটিংয়ে বসবে, কিভাবে বিজনেস গ্রো করা যায়। আর ডিজাইনার বলেন, ভিডিও এডিটর বলেন,
ওয়েব ডিজাইনার বলেন, তারা আপনার কথায় আপনি লিড দিবেন, ওইভাবে ওনারা কাজ করবে। বিষয়টা বুঝতে পারছেন? আপনি বলবেন তাদেরকে যে আমার একটা এই ধরনের এত সাইজের একটা ডিজাইন বা ব্যানার লাগবে, এই ব্যানারটা এরকম হতে হবে, আপনার ডিজাইনার বা কোম্পানির ডিজাইনার আপনাকে ওই ব্যানারটা করে দিতে বাধ্য। আপনি প্ল্যান দিবেন, পরিকল্পনা দিবেন, আপনার আপনার কাজের কথা অনুযায়ী সে কাজ করবে। হ্যাঁ, আপনার সিনিয়র হলেও সো ডেজিগনেশনের ক্ষেত্রে আপনার এই জায়গায় আপনার ডিজিটাল মার্কেটিংটা খুবই একটা ইম্পর্টেন্ট পজিশন প্রত্যেকটা কোম্পানির জন্য। ওকে, অ্যান্ড আরেকটা কি মনে করতেছিলাম বলে গেলাম। দেখেন এই যে এটা হচ্ছে 25,000 থেকে 35,000, এখানে কি কি জানতে হচ্ছে? B2B ডিজিটাল মার্কেটিং এবং অ্যাড স্পেশালিস্ট, SEO, বেসিক নলেজ SEO, অনলাইন মার্কেটিং, এটা সম্পর্কে জানতে। কোম্পানিটা হচ্ছে অনেক বড়, এটা একটা রিয়েল এস্টেট কোম্পানি। সো এই ধরনের অনেকগুলো কিছু আছে। এটা দেখেন, এটা হচ্ছে মনে হয় ধানমন্ডিতে, এদের দেখেন স্যালারি হচ্ছে 19,000 থেকে 25,000। সো আপনি যদি লোকাল বেসডেও জব করেন, আপনার ভালো একটা রেসপেক্টেবল পজিশন পাবেন। দেখেন এখানে 50,000 থেকে 65,000, তবে এখানে এক্সপিরিয়েন্সড লাগবে অ্যাটলিস্ট 3,000, মিনিমাম 3 বছর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। সো এই ক্ষেত্রে আপনার বয়সটা একটু দেখা যায় 18 থেকে 40 দিচ্ছে না, আপনার এটা 25-30 উপরে চায়। একটা বিষয় কি, আপনার ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র আপনি ওই ফেসবুকে পোস্ট করবেন আর ফেসবুকে বোস্ট করবেন, অ্যাডস রান করবেন, গুগল অ্যাডস রান করবেন, ইউটিউবে ভিডিও আপলোড করবেন, এগুলোই কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিং না। আপনাকে টোটাল মার্কেটিং প্ল্যান আপনাকেই দেখতে হবে। এই কোম্পানির দায় দায়িত্ব কিন্তু আপনার উপর থাকবে। কোম্পানি গ্রো করলেও আপনার উপর আপনার সুবিধা হবে, আবার মানে আপনার প্রশংসা হবে, আবার যদি কোম্পানি ডাউনের দিকে যায় তখন এই দায়িত্ব আপনারই থাকবে। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। কিন্তু আপনার আপনি বাজেট আপনার যদি ধরেন, যেমন আমি যে কোম্পানিতে কাজ করি আমার বাজেট হচ্ছে $1,080, আমি মান্থলি $1,080 আমি স্পেন্ড করতে পারবো, এটা একটা ছোট কোম্পানি। সো আপনি বড় বড় কোম্পানিগুলোতে এখন বুঝেন যে ওরা কি পরিমাণে টাকা প্রচার করে এই অ্যাডসের পেছনে। সো ওনারা যদি আপনার 1,20,000 টাকার মতো অ্যাডস ক্যাম্পেইনে আপনার ব্যয় করতে পারে, আপনাকে 20,000 টাকা কেন সে দিতে পারবে না? যদি আপনি এক্সপার্ট হন, কাজ জানেন, তাহলে এগুলো কোনো ব্যাপারই না। তবে এখানে আপনি এখানে যে এই যে 50,000 থেকে 65,000 টাকা স্যালারি দিল, সো এই ব্যক্তি কি শুধুমাত্র ওই ফেসবুক অ্যাডস পারে ওই ব্যক্তিকে নিবে? নিবে না, তাকে মার্কেটিং বিষয়ে অভিজ্ঞতা জানতে হবে, তাকে সাইকোলজিক্যালিভাবে মানুষকে কীভাবে আঘাত করতে পারবে, আপনি কীভাবে ক্রেতাদেরকে বেশি নরম করতে পারবে, নর্মাল মানুষকে কীভাবে আপনি ক্রেতায় পরিণত করতে পারবেন, আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্ট যে কেন প্রত্যেকটা মানুষের জন্য ইম্পর্টেন্ট, ওইটা বোঝাতে হবে আপনার পোস্টের মাধ্যমে। এবং পোস্টের মাধ্যমে ওইভাবে বোঝানোর পরে ওইটাকে আপনাকে বোস্ট করতে হবে মানুষের কাছে, টার্গেটেড অডিয়েন্সের কাছে আপনাকে পৌঁছাতে হবে, এবং টার্গেটেড অডিয়েন্সের কাছে এটা বারবার অ্যাওয়ার করতে হবে, এঙ্গেজ করতে হবে, দেন আপনি তাদেরকে টার্গেট অ্যাকশন ক্যাম্পেইনে রান করবেন। ক্যাম্পেইনের মধ্যে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন আছে ফেসবুকের ক্ষেত্রে। হ্যাঁ, সো এই টোটাল ওভারঅল সব কিছু আপনার যদি একটা ধারণা থাকে তখন আপনি একটা ভালো পজিশনে জব করতে পারবেন। আর শুধুমাত্র ফেসবুক অ্যাডস পারেন, গুগল অ্যাডস পারেন, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন, ইউটিউবে এসইও পারেন, এগুলোতে কিন্তু আসলে ডিজিটাল মার্কেটার না। একটা কথা বারবার মনে রাখবেন যে এগুলো না, আপনাকে সবচেয়ে বেশি কাজ করতে হবে সাইকোলজিভাবে। হ্যাঁ, সো আপনি দেখবেন যে পটেনশিয়াল কাস্টমাররা কী চাচ্ছে, কীভাবে তাদেরকে বেশি খাওয়ানো যায়, ওইটাই। সো হোয়াট এভার, আজকে ওরিয়েন্টেশন ক্লাস ছিল, অনেক বেশি কথা হয়ে গেছে আজকে, আসলে ভাবছিলাম যে শুধুমাত্র আমরা পরিচয় করবো হবো। আচ্ছা, আরেকটা কথা বলি যে আমরা এই ফ্রি কোর্সটা আমি কেন নিচ্ছি। দেখেন আমি একটা কোম্পানিতে ট্রেনার ছিলাম অলমোস্ট 3 বছরের মতো, আমার হাত থেকে অলমোস্ট অনেকগুলো ব্যাচ বের হয়েছে, আমি একটু স্কাইপে দেখাই আপনাদেরকে। আপনার কি স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? না ভাইয়া। জি দেখতে পাচ্ছি। কেউ দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছি তো ভাইয়া, আমি দেখতে পারতেছি না। এবং ওখান থেকেও ভালো স্টুডেন্ট অনেক এখন ভালো পজিশনে আছে। এখন আমার মনে হলো যে আমার একটা ফ্রি ব্যাচ বের করি, এবং ফ্রি ব্যাচ আসলে প্রত্যেকটা ব্যাচেরই কিন্তু উদ্দেশ্য থাকে যে হুদাই আমার তো এখানে প্রতিদিন 2 ঘন্টা করে সময় স্পেন্ড করার আমার কোনো কারণ নাই,
আমার দরকার আছে আপনাদেরকে এই 2-3 ঘন্টা প্রতিদিন কাজ মানে দেখাবো, শিখাবো, কথা বলবো, এন্ড উইদাউট মাই বেনিফিট। আমি চাচ্ছি আমার একটা ব্র্যান্ড বিল্ড করতে, যেটা হচ্ছে আমার ফেসবুক পেজ, অলরেডি যে পেজে অ্যাডস দেখার পরে আপনারা ক্লিক করছেন ওইটাকে আমি একটা মার্কেটিং এজেন্সি টাইপ একটা কোম্পানি পরিকল্পনা আছে। আর ছোটোখাটো একটা আমার টিম আছে অলরেডি, মানে মার্কেটিং এজেন্সি টাইপ, তবে আমাদের খুবই ছোট। যেমন আমরা ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো নিয়ে কাজ করি, ডিজাইন নিয়ে কাজ করি, ভিডিও এডিটিং নিয়ে, ওয়েব ডেভেলপার নিয়ে কাজ করি, সরি ওয়েবসাইট নিয়ে। সো এটাকে আমি চাচ্ছি আসলে খুব ভালোভাবে একটা মানে বড় ইন্ডাস্ট্রিতে পরিণত করতে। তো সেক্ষেত্রে আমার অ্যাকচুয়ালি এক্সপার্ট কিছু লোক দরকার হবে। তো এখানে আপনার কিছু থাকবে আমার নিজেদের আন্ডারে। সো বললাম যে 5 জন আপনার ইন্টার্নশিপ পাবেন, ওই 5 জন থেকেই হয়তোবা আমার এখানে আমাদের এখানে নেওয়ার পরিকল্পনা আছে। তো এই 5 জন দেখেন আপনারা অলমোস্ট 80 জন, এখানে হয়তোবা আরও অ্যাড হতে পারে 110-120। তো এখান থেকে জবের জন্য আপনারা 5 জন মানে ইন্টার্নশিপ কিন্তু 5 জন, মাত্র 5 জন, খুবই কম, সংখ্যাটা কিন্তু খুবই কম। আর আমার এত বড় ইন্ডাস্ট্রি না যে আমি এখানে 200 জন বা 20 জনকে আমি চাকরি দিয়ে স্যালারি দেওয়ার মতো নেই। সো 5 জনকে ইন্টার্নশিপ দিব, কাজ শিখাবো এখানে খুব ভালোভাবে, তারপর বিষয়টা দেখবো ওই 5 জনের মধ্যে আসলে তাদেরকে আমাদের সাথে কাজ করার জন্য রাখা যায় কি না। যদি রাখা যায় তাহলে আমরা রাখবো, আর না হলে আমরা আবারও চেষ্টা করবো। অ্যান্ড আমাদের কিন্তু আরেকটা আইটি কোম্পানি আছে ছোটোখাটো, এবং ওইটা থেকে কিন্তু আমরা পেইড কোর্স করাই, আপনারা জানেন কিনা জানি না, ওইটা থেকে কিন্তু আপনাদের পেইড কোর্স করানো হয়, এবং শুধুমাত্র এই একটা কোর্স আপনাদের জন্য ফ্রি থাকবে, শুধুমাত্র এটা। এবং ওই পেইড কোর্সেও আমরা কিন্তু এতটা মানে রেসপন্সিবিলিটিতে নিয়ে নেই যতটা আপনাদের এখান থেকে নিব, কারণ এখান থেকে আসলে এখানে তাদেরকেই পাবো যারা আসলে কেরিয়ার নিয়ে সচেতন এবং যারা কাজ করতে আগ্রহী এবং এই ইন্ডাস্ট্রিতে যারা কেরিয়ার করতে চায়। তো আশা করি এখান থেকে আমি 5 জন পাবো, এবং 5 জনকে নিয়ে আমরা হয়তো বা কিছু একটা করার পরিকল্পনা সফলতা হতেও পারে। সো আমার বেনিফিট এটাই ইনশাআল্লাহ। আমি আশা করি আমাদের যে পেজটা আপনাদেরকে, যে পেজে আপনারা মেসেজ করছিলেন ওই পেজটাতে আসলে একটু ফলো করে আমাদের যে মানে পোস্টগুলো হবে এগুলোতে একটু লাইক কমেন্ট এনগেজমেন্ট করার জন্য। হ্যাঁ, পেজের লিংক একটু মেসেজে দিয়ে দেন, তাহলে একটু ফলো করি নাকি একটু চেক করতাম আর কি। হোয়াটএভার, আমি দিয়ে দিচ্ছি। সো অ্যাকচুয়ালি ওই পেজটা থেকে আমাদের এটাতে নাই, আমি মিটিং এর সরি গুগল মিট এর এখানে দিলাম, আবার হোয়াটসঅ্যাপেও দিলাম। হোয়াটসঅ্যাপে দিয়ে দেন তাহলে, এখন গুগল মিটে দিলে অনেক সময় বেরিয়ে যায়, যাওয়া লাগে। সো হোয়াটসঅ্যাপে দিলাম, আপনারা একটা কাজ করবেন, আপনারা এই পেজটা একটু ফলোতে রাখবেন, পেজটা ফলো করে ওইখানে যে পোস্টগুলো যাবে, যেমন আমার আমার প্রত্যেকটা নোটিস যে আজকের ক্লাস কেমন হলো, সরি ক্লাস কেমন হলো, এগুলো এই ধরনের পোস্ট আমি করি না, বা আজকের ক্লাস বা আগামী নেক্সট ক্লাস নোটিস কিভাবে মানে কোথায় কি হবে সব কিছু আমি এই পেজে আপলোড করব। সো আপনারা আশা করি এই পেজটার উপর ফোকাস রাখবেন, পেজটার উপর হচ্ছে, অ্যান্ড আমি যে পোস্টগুলো দিব এখানে একটু লাইক কমেন্ট করে রাখেন, একদম এই যে 0 লাইক 0 কমেন্ট এটা আসলে ভালো দেখায় না। হ্যাঁ, তো আপনাদেরকে নিয়ে যেহেতু শুরু করেছে আপনাদেরকে দিয়ে হবে, এবং আমার হাতে অলমোস্ট 4-5টা কোম্পানি আছে যাদের আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের কাজগুলো করে দিই। তো আশা করি এগুলো আমরা যখন একটা বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হবো আমরা আশা করি সবাই কাজ করার সুযোগ পাবো। জি ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা কাজ করা যেতে পারে, আপনাদের প্রত্যেককে একটা আইডি নাম্বার দিয়ে দিব না, এবং একটা ডাটাবেস করে রাখবো আপনাদের ইনফরমেশন সহ, আপনাদের নাম, নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই 4-5টা ইনফরমেশন সহ একটা ডাটাবেস বা একটা শিট করে রাখবো না। আপনারা ইন ফিউচার যে কোনো সময় এখানে যে কোনো কোর্স আপনাদের জন্য ফ্রি থাকবে, আর জব যদি ওভাবে ভালো ইন্ডাস্ট্রিতে নিতে পারি বা ভালো কিছু যদি হতে পারে তাহলে আপনারা প্রায়োরিটি তো অবশ্যই পাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে একটা সিরিয়াল বা একটা আইডি নাম্বার বা একটা কোড নাম্বার দিয়ে দেওয়ার জন্য। জি ভাই। সো আমার নামটা বলি, আমার নাম হচ্ছে বাবুল কর, আমি ঢাকায় থাকি আর পড়াশোনা করছি অনার্স 3rd ইয়ারে, আর এই ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি 4 বছর ধরে, 2020-এর পর থেকে। ঠিক আছে, আর এর বাহিরেও যদি আরো কিছু জানতে চান তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন।
কারো কিছু আর জানা নেই? আচ্ছা, ঢাকা থেকে এখানে কতজন জয়েন করছেন? ভাই আমি গাজীপুর থেকে। গাজীপুর, সিলেট থেকে। বরিশাল সদর ভাইয়া। আমি ঠাকুরগাঁ থেকে জয়েন করছি। আমি দেশের বাইরে থেকে, আমি ওমান থেকে জয়েন করেছি। আমাকে চিনেন এখানে এমন কেউ আছেন? কেউ চিনেন মানে আগে থেকে কোথাও? ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। সো আপনারা চাইলে আপনাদের পরিচয় পর্বটা আজকে দিতে পারেন, অথবা আমরা স্কিপ করতে পারি, চাইলে আমরা ক্লাসটা এই পর্যন্তই ক্লোজ করতে পারি। এন্ড আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন।